হ্যালো বন্ধুরা, আপনি কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে চাচ্ছেন? তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাকে শিখাবো আপনাকে কিন্তু সঠিক নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ভিডিও আপলোড করে আপনার টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় বড় সেলিব্রিটি, এরা কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে। তো বন্ধুরা, আমি কিন্তু একটু আগে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি, এটা কিন্তু ছোটো ভাইকে খুলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনি কিন্তু সঠিক নিয়মে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও আপলোড করে লক্ষ মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। দেখতে পাচ্ছেন এইসব সেলিব্রিটি কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আমি যেভাবে খুলেছি ঠিক আপনাদের শেখাবো কেমন করে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়। তো বন্ধুরা চলে যাবো ভিডিও মূল টপিকে, কেমন করে সঠিক নিয়মে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা হচ্ছে বন্ধুরা, আপনি যখন ছোটো চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটি বাজিয়ে দেবেন। চলুন বন্ধুরা, সে আপনি কেমন করে সঠিক নিয়মে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে বেরো আসবেন। তো বের আসার পর এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর পরে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা শিখাবো। তো এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি, প্লে স্টোর পরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা শিখাবো বন্ধুরা। তো এখান থেকে চলে আসলাম প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্সে লিখবেন প্লে স্টোর ইনস্টাগ্রাম লিখবেন। তো আমি এখান থেকে সার্চে চলে আসলাম। তো আমি এখান থেকে ইনস্টাগ্রাম লিখব। তো এখান থেকে আমি জাস্ট ইনস্টাগ্রাম লিখলাম। দেখতে পাচ্ছেন ইনস্টার যে অফিসিয়াল অ্যাপ, সেই অ্যাপটি কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাপ, এখান থেকে মেসেজ কথা বলতে পারবেন, লিস্ট আপলোড, ভিডিও আপলোড করতে পারবেন। তারপরে আপলোড করে কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এটা কিন্তু একটা সুবিধা আছে, আপনি ফেসবুকের ইউটিউবে ভিডিও আপলোড করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 63 MB লাগবে। তো আমি ইনস্টাগ্রাম অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পরে কিন্তু আপনার শিখাবেন সঠিক নিয়মে কেমন করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা এটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন 62 MB লাগবে, 13 MB ডাউনলোড হয়ে গেছে। তো হওয়ার পরে কিন্তু আপনি সঠিক নিয়মে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা শেখাবো। বন্ধুরা এখানে ইনস্টল হয়ে নিই, তারপরে কিন্তু আপনি সঠিক নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা শেখাবো। তো বন্ধুরা দেখতে পারেন ইনস্টাগ্রাম কিন্তু ইনস্টল হয়ে গেল। এখান থেকে আপনি আপনি ইনস্টাগ্রাম সঠিক নিয়মে খোলার জন্য এখান থেকে ওপেন চলে আসবে। দেখতে ওপেন চলে এসেছে। তো আমি কিন্তু ওপেন ট্যাপ করলাম। ওপেন ট্যাপ করার পরে কিন্তু আপনি সঠিক নিয়মে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলাবো শেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্যাপ বাই ট্যাপ আপনি কিন্তু খুব সোজা পারেন না, কোনো বেশি না। আজকে ভিডিও কিন্তু আমি যেভাবে শিখে খুলেছি কিন্তু আমার ছোটো ভাই বোনেরা যেভাবে খুলে দিচ্ছি সেভাবে কিন্তু খুলে। তো বন্ধুরা তারপরে আপনার মধ্যে কিন্তু এ ধরনের ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে চলে আসলো। তো বন্ধুরা আপনি যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি নাম্বার কিংবা পাসওয়ার্ড দিলে কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো আপনি তো নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। চারজন দেখছেন নিচে আছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ট্যাপ করবেন আপনি ইনস্টাগ্রাম খোলার জন্য। তো আমি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ট্যাপ করলাম। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার কিন্তু আপনার এই ফোনে থাকতে হবে। তো বন্ধুরা আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি আপনার ফোন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তো বন্ধুরা আমি আমার ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনি আমার ফোন নাম্বার দিয়ে দেবেন। তো বন্ধুরা আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনি আমার ফোন নাম্বার দিয়ে তারপর এখান থেকে নেক্সট ট্যাপ করবেন। তো আমি এখান থেকে নেক্সট ট্যাপ করলাম বন্ধুরা। তো তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ট্যাপ করবেন। তো নিউ অ্যাকাউন্ট ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে আপনার ফোনে কিন্তু একটা ওটিপি কোড আসবে। তো বন্ধুরা আপনি কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চান না ওটিপি আপনাকে মেসেজের মাধ্যমে নিতে চান? তো সেন্ট এসএমএস, তো আমি হোয়াটসঅ্যাপই থাক, আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে। আপনার তোমার চাইলে কিন্তু সেন্ট এসএমএস মাধ্যমে নিতে পারবেন, হোয়াটসঅ্যাপই থাক। তো এখান থেকে সেন্ট দেখতে পাচ্ছেন সেন্ট কোড। তো সেন্ট কোড ট্যাপ করলাম। তো সেন্ড করে ট্যাপ করার পরে এখান থেকে একটা ওটিপি কোড আসবে। কোডটা বসে দিলে কিন্তু আপনার কিছু ট্যাপ বাই ট্যাপ কাজ করলে কিন্তু আপনার খুলে হয়ে যাবে। তো বন্ধুরা ওয়েট করুন, আপনার ফোনে কিন্তু একটা ওটিপি কোড আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোডটি চলে এসেছে হোয়াটসঅ্যাপে। দেখতে পাচ্ছেন এই যে উপরে কোডটা আমি কপি করে নিচ্ছি। তো কোডটি কপি করে নিয়ে জাস্ট এখান থেকে বসিয়ে দেবো বন্ধুরা। দেখছেন কোডটি বসিয়ে দিলাম, সাজেটের কোড। কোড বসিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট নেক্সট ট্যাপ করবো। নেক্সট ট্যাপ করার পর এখানে নতুন একটা পাসওয়ার্ড দেওয়ার কথা বলছে, মানে আপনি ইনস্টাগ্রাম হ্যাকিং যাতে কেউ না করতে পারবে। তো আমি একটা নতুন একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনার পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনি একটা নতুন একটা পাসওয়ার্ড দেবেন যাতে হ্যাক না করতে পারে। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে জাস্ট নেক্সট ট্যাপ করব। তো আমি এখান থেকে নেক্সট ট্যাপ করলাম বন্ধুরা, আপনি কিন্তু নেক্সট ট্যাপ করবেন। তো নেক্সট ট্যাপ করার পর বন্ধুরা এ ধরনের ইন্টারফেস চলে আসবে, এখান থেকে জাস্ট আপনি সেভ করে দেবেন। তো এখান থেকে আপনি ডেট অফ বার্থ সেট করা বলছে বন্ধুরা। ডেট অফ বার্থ আপনি কী করবেন, আপনার ভোটার যদি আইডি কার্ড থাকে সেখানে বা ভোটার আইডি কার্ড কিন্তু করে দেবেন। তো বন্ধুরা আমার তারিখ দিয়ে দেবো, আমার তারিখ ভোটার আইডি দিয়ে তারিখ আছে, সেই তারিখটি আমি দিয়ে দিচ্ছি আমার 5 তারিখ। তো এখান থেকে আমার মাস্টার দিয়ে দেবো। তো এই ভোটার আইডি কার্ডে দিল হয় কি আপনি হ্যাক হলে পরবর্তী কিন্তু কার্ডটি ফিরে আনতে পারবেন। তো আমার মাস্টার আমি দিয়ে দেবো। তো বন্ধুরা আমার মাস্টার আমি দিয়ে দিচ্ছি ফেব্রুয়ারি মার্চ জুনের দিক। তো এখান থেকে জুনে মাস দিয়ে দিলাম। আর আপনি 18 বছর যাতে উপর বয়সে সেই বয়স দিবেন। তো আমি 2005 হয়েছি, 2005 দিয়ে দিচ্ছি, আপনি যত হবে তত দিবেন, মানে 18 বছর উপর হলেই হবে। তারপর এখান থেকে জাস্ট গেট ট্যাপ করবেন, তোমার জন্মসাল দেওয়া শেষ, গেট ট্যাপ করলাম। তো গেট ট্যাপ করবো দেখছি আমার ডেট অফ বার্থ কিন্তু দেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন 18 বছর ওল্ড। তারপর এখান থেকে নেক্সট ট্যাপ করবেন। তো নেক্সট ট্যাপ করার পরে এখান থেকে আপনি একটা নিক নেম সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে একটা নিক নেম সিলেক্ট করে দিচ্ছি বন্ধুরা। আপনি কিন্তু এখান থেকে আপনি যদি ভাষা সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন একটা। তো আমি এখান থেকে জাস্ট একটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিক নেম সিলেক্ট হয়ে গেল। তবে এখান থেকে আপনি তাহলে টাইপ করে দিতে পারবেন, সমস্যা নাই। তো আমি টাইপ করবো না, তার সেখানে নেক্সট ট্যাপ করবো। তো নেক্সট ট্যাপ করার মধ্যে ওয়েট করুন। তারপরে এখান থেকে আপনি ইউজ নেম এটাই থাক, সমস্যা নেই, আপনি পরে চেঞ্জ করতে পারবেন। তারপরে নেক্সট ট্যাপ করবো। তো নেক্সট ট্যাপ করলাম। তারপর এখান থেকে আই এগ্রি ট্যাপ করবেন, মানে ইনভার্সন যাতে যাচ্ছে। তো আমি এখান থেকে ইনভার্সন দিয়ে দিলাম ইয়েস।
লাইক ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর ওয়েট করুন বন্ধুরা। তো আই ট্যাপ করার পরে ধরেন এইভাবে চলে আসলো। এখান থেকে কী বলছি, এখান থেকে আমি একটা প্রোফাইল সিলেক্ট করতে বলছে। তো বন্ধুরা আপনি যদি এখানে প্রোফাইল সিলেক্ট করতে দেখতেন অ্যাড ফটো, তো আমি অ্যাড ফটো ট্যাপ করলাম। আমি এখান থেকে একটা আমার একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে ফর্ম গ্যালারিতে একটা ফর্ম গ্যালারি ট্যাপ করলাম, ট্যাপ করে অ্যালো ট্যাপ করলাম। এখান থেকে একটা গ্যালারি ফটো সেট করে দেবো, তো আমার এখান থেকে ভালো ফটো, তো আমি এটাই করে দিচ্ছি। এই যে উপরে যেটা আছে সেটাই করে দিচ্ছি, আপনি পরে চেঞ্জ করতে পারবেন। এখানে এডিট ট্যাপ করে আপনি এখান থেকে ই করে দিতে পারবেন, এডিট ট্যাপ করে। তবে এখান থেকে ডান ট্যাপ করলাম, দেখতে এটা কিন্তু সেভ হয়ে গেল। আপনারা যদি এটা চালু করেন, এখান থেকে চালু করেন, সেক্ষেত্রে কিন্তু ডান করে এটা ফটো কিন্তু পোস্ট হয়ে যাবে। তো আমি এটা চালু করতে চাচ্ছি না, ফটো পোস্ট হয়ে যাবে। ফটো অ্যাড পোস্ট পোস্ট করবো না, তার জন্য এখান থেকে ডান ট্যাপ করবেন। চেঞ্জ ফটো আপনি তাহলে কিন্তু ফটো চেঞ্জ করে চেঞ্জ করবেন। তো আমি এখান থেকে চেঞ্জ করবো না, ডানে ট্যাপ করবো, আমার এই ফটো থাকবে। তো আরেকটা অপশন চলে আসবে বন্ধুরা, অপেক্ষা করুন। তো তারপরে এ ধরনের ইন্টারভিউ চলে আসবে। ইন্টারভিউ আসার পরে কিন্তু এখান থেকে আপনি কনফার্ম করে দেবেন। তো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম বন্ধুরা, এখান থেকে এখানে অ্যালাউ করে দেবেন। এখান থেকে আবার আপনি এখান থেকে স্কিপ করবেন। আপনি অ্যাড ফেসবুকে অ্যাড ফ্রেন্ড অ্যাড করতে হচ্ছে, আমি এটা স্কিপ করবো। তো এটা আমি স্কিপ করে দিতে চাচ্ছি। তারপরে এখান থেকে দেখছি এ ধরনের ইন্টারভিউ চলে আসবে। তো আপনি এখানে আবার ফলো বাটন অ্যাপ করে যাচ্ছে, তো আমি এসব করার কোনো দরকার নেই, এটা স্কিপ করবো। এসব স্কিপ করে দেবেন, আপনি জট দিয়ে আসে স্কিপ করে দেবেন। তারপরে এখান থেকে চাইলে কিন্তু আপনি কিছু ফ্রেন্ড অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছি এইসব বন্ধু আমার সব কিন্তু বন্ধু হয়, আমি এদের কিন্তু ফলোইং করে রাখছি। ফলোইং করলে হবে কি, এরা পরবর্তী আমার ভিডিও পোস্ট দেখলে কিন্তু সব জায়গায় দেখে যাবে। তো বন্ধুরা আমি এখান থেকে জাস্ট কিছু মানুষ ফলো করে দিলাম। তো দরবার ফলো করে দিলাম, ফলো করার পর এখান থেকে থ্রি ট্যাপ করবেন। উপর থেকে থ্রি ট্যাপ করার পরে বন্ধু আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। জাস্ট আপনি এখান থেকে হোমে ট্যাপ করবেন। হোমে ট্যাপ করলে কিন্তু আপনার হোম বাটন চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গেল সঠিক নিয়মে। আপনি তাহলে এখান থেকে আরও কিছু মানুষকে ফলো করতে পারবেন। তো আমি এখান থেকে দু একজন ফলো করে দিচ্ছি। ফলো করলে হবে কি, আপনার কিন্তু ভিডিও এরা দেখতে পারবে। তো বন্ধুরা ফলো করার পর এখান থেকে আপনি দেখতেছেন যে আপনার ফটো আছে, ফটো আসবেন, ফটো রাখবেন। তো ফটো টিপ দিলাম, ফটো টিপ দেওয়ার পর এখান থেকে আপনি কিন্তু সেটিং বাকিটা করতে হবে। সেটিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইকন, থ্রি লাইকন ট্যাপ করবেন। তো থ্রিলাইকন ট্যাপ করার পর দেখতে আপনি যত সেটিং আছে সব কিন্তু চলে আসবে, ওকে ট্যাপ করে দিবেন। যত সেটিং আছে সব কিন্তু সেটিং চলে আসবে। তো বন্ধুরা একটা ভিডিওতে সব শেখানো কিন্তু সম্ভব না। তো বন্ধুরা একটা ভিডিওতে আমি আপনাদের কীভাবে সেটিং ঠিক করবো সেটা কিন্তু শিখিয়ে দেবো। তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি সবাই সঠিক নিয়মে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলতে থাকি, আমাদের ছোট্ট চ্যানেল ভিডিও দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রাথমিক দিবেন। দেখতে পাচ্ছেন বোধহয় এখানে ভিডিও আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারছে, আপনার কিন্তু করবেন। দেখুন ভিউ হয়েছে কত, এখান থেকে 5 কোটি ভিউ হয়েছে, লাইক হয়েছে কত, এখানে কিন্তু বেশি বেশি লাইক হয় দেখতে পাচ্ছেন। আর যদি ফেসবুক পেজ থাকে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন, আর বন্ধুবান্ধব এই ভিডিওটি শেয়ার করবেন যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারে না। তো বন্ধুরা দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।